আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপি জামাতে 10 দফা ঘোষণা, মুক্তিযুদ্ধে অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে মেরন। এরপর জানিয়ে দেব দেশের সাম্য, ন্যায় বিচার নেই বলছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জানিয়ে দেব কূটনীতিকদের তৎপরতা আরো শক্ত অবস্থানে নেবে সরকার। এদিকে সরকার পরিবারের ইজ্জত রাখছে না, ফখরুলের বাসায় বলছে নেতারা। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে মধ্যরাতে থানায় হামলা, 4 পুলিশ নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বিএনপি জামায়াতের 10 দফা ঘোষণা, মুক্তিযুদ্ধে অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে মেনন। বিজয়ের মাসে বিএনপি জামায়াতের 10 দফা ঘোষণা এদেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। রোববার বিকেলে সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে বাংলাদেশ যুব মৈত্রীর অষ্টম কাউন্সিল উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বিএনপি জামায়াতের 10 দফা ঘোষণা এদেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। এদেশের জনগণ অবশ্যই জানেন সামরিক জান্তা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান বদলিয়ে যে রাষ্ট্রচরিত্র নির্ধারণ করেছিলেন তা ছিল প্রগতির বিরুদ্ধে পশ্চাৎপসরণ সংস্কার। পুনরায় ওই অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কাউন্সিলের উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, যুব মৈত্রীর সাবেক সভাপতি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমদ বকুল প্রমুখ। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী কলিন্স এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানি। উদ্বোধনী অধিবেশনে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী কলিন্স। দেশের সাম্য, ন্যায় বিচার নেই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ঘোষণা। দেশের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ন্যায় সভার সদস্যদের সনদ ভুয়া প্রমাণিত হচ্ছে, অথচ অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো স্বীকৃতি বঞ্চিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র মুক্তিযোদ্ধা বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। সভায় বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। অভিযোগ করেন নব্য চেতনাধারীরা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে দলটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মাওলা, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা খালিকুজ্জামান, আব্দুল মালিক, ইমদাদুল হক, চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। কূটনীতিকদের তৎপরতা আরো শক্ত অবস্থান নেবে সরকার। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাম্প্রতিক তৎপরতাকে সন্দেহের চোখে দেখছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। দল ও সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করেই কূটনীতিকরা উদ্দেশ্যমূলকভাবে এসব তৎপরতা শুরু করেছেন। তবে কূটনীতিকদের এই তৎপরতাকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ব্যাপারে শক্ত অবস্থান অব্যাহত থাকবে, সেই সঙ্গে আগামীতে আরো কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে বলে সরকার ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আসা প্রতিক্রিয়া থেকেও এটা স্পষ্ট হয়েছে। সরকার ও আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কিছু তৎপরতা সরকারের নজরে এসেছে। এগুলো বাংলাদেশের নিজস্ব বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের চেষ্টা এবং সেটা আগামী নির্বাচনকে উপলক্ষ করে করা হচ্ছে বলে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন। তাদের এই তৎপরতাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখছেন সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। সূত্রগুলো আরো জানায়, বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী বিশ্বের অন্যান্য বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সব চলবে সরকার, কিন্তু নির্বাচন, রাজনীতি সহ কোনো অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা তাদের পরামর্শ বা মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটাকে স্বাভাবিকভাবে নেবে না সরকার ও আওয়ামী লীগ। এ কারণে কূটনীতিকদের সাম্প্রতিক তৎপর
তৎপরতায় মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। আগামীতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিদেশিরা কোনো হস্তক্ষেপের চেষ্টা করলে সরকার কূটনীতিকভাবে আরো কঠোর প্রতিক্রিয়া দেখাবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত 14 ডিসেম্বর রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বোনের বাসায় যান। তিনি সেখান থেকে ফেরার সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মায়ের কান্না নামে একটি সংগঠনের সদস্যরা তাকে একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। এ সময় রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয় নিয়ে কথা উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে। মার্কিন রাষ্ট্রদূতের সেখানে যাওয়ার বিষয়টিকে সরকার স্বাভাবিকভাবে নেয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রদূতের সেখানে যাওয়ার বিষয়টি তারা জানতেন না। সরকার পরিবারের ইজ্জত রাখছে না বলছে ফখরুলের বাসায় নেতারা। গভীর রাতে রাজধানীর উত্তরার বাসায় ঢুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে গিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দিয়েছেন বিএনপির মিত্র কয়েকটি দলের নেতারা। প্রথমে মাহমুদুর রহমান ও জোনায়েদ শাকির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতারা ওই বাসায় যান। পরে বাসায় গিয়ে রাহাত আরা বেগমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ সমমননা কয়েকটি দলের নেতারা। এ সময় সরকারের কঠোর সমালোচনা করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন সরকার কোন পরিবারের ইজ্জত রক্ষা করছে না। তিনি বলেন আইন যেহেতু বেআইনি লোকের হাতে, আইনের সেই মর্যাদা নেই। যতক্ষণ পর্যন্ত বেআইনি লোক বেআইনিভাবে আইন পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। এ সময় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের আরো 7 জন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা ন্যাশনাল। পাকিস্তানে মধ্যরাতে থানায় হামলা, 4 পুলিশ নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের অস্থিতিশীল প্রদেশ খাইবার পাখতুওয়ান খোয়ার নবনির্মিত একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত 4 পুলিশ সদস্য নিহত ও আরো অনেকেই আহত হয়েছেন। রোববার ভোরের দিকে খাইবার পাখতুওয়ান খোয়ার লাকি মারওয়াতের বারগাই থানায় সন্ত্রাসীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে সেখানকার একজন কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ বলছে দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত লাকি মারওয়াতের সীমান্তবর্তী বারগাই থানায় হাতে তৈরি গ্রেনেড এবং রকেট লঞ্চার সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পুলিশের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় ধাওয়া পাল্টা ধাওয়ার পর সন্দেহভাজন সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজকে লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেছেন সন্ত্রাসীরা মধ্যরাতে থানায় হামলা চালিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেছে। সে সময় থানায় 60 জনেরও বেশি পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। তিনি বলেন প্রায় 45 মিনিট ধরে পুলিশ সদস্যদের সঙ্গে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এই ঘটনা ঘটে। পরে অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। থানাটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং পার্শ্ববর্তী লাক্কি শহর থেকে সেখানে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত দেশটির কোন গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি। দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যরা থানায় হামলার সঙ্গে জড়িত বলে পাকিস্তানের পুলিশ সন্দেহ করেছে। রোববার সকালের দিকে লাক্কি পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বান্নু সৈয়দ আশফাক, আনোয়ার জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তার ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের পুলিশ।